বাদশা ভাই, এইসব শক্ত শক্ত লোহার উপর রাগ দেখিয়া লাভ কি? নরম মনের মানুষের লগে তিন দিন ধরে দেখা নাই, সেই দোষে লোহা লক্ষরে শাস্তি দিয়েছ কেন? টাইম পাস, রাগ করো আর যাই করো। আমি কোয়াই যাই, কাল সন্ধ্যায় তোমার লগে দেখা হইব। এইটা জানো, চিন্তা করো না, আজকের মধ্যে একটা ব্যবস্থা করতেছি। তুমি দেখা করবে, তাই আমার নাটে গুড্ডি অ্যাকশন। চলো, কেন ডেকেছ বলো, আমাকে এক্ষুনি যেতে হবে। কাজল, কি হয়েছে তোমার, এভাবে কথা বলছো কেন? বাদশা, আজকে দেখাই আমাদের জীবনের শেষ দেখা। বাদশা, আমাদের সম্পর্কটাকে তুমি ভুলে যেও, মনে করো এটা ছিল তোমার জীবনের একটা স্বপ্ন। আমার আঙ্কেল আমার বিয়ে ঠিক করেছেন, আর তার পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি বাধ্য। তাই আবারও বলছি, ধরে নাও আমাদের এই সম্পর্কটা ছিল শেষ রাতের এক দুঃস্বপ্ন। কিসের স্বপ্ন? আরে তুই আমার বাস্তব, তুই আমার ভালোবাসা, তুই আমার জীবন। তোকে আমি না পেলে পৃথিবীর কেউ পাবে না। তোকে কেটে টুকরো টুকরো করে তারপর আমি নিজেকে শেষ করে ফেলব। আমার জীবনের একমাত্র অবলম্বন, তুমি ছাড়া আমি যার কাউকে ভাবতে পারি না। বাদশা, তোকে তো চেনাই যায় না, একেবারে বদলে গেছিস। আবার তো দুনিয়াতেই বদলে গেছে। সত্যি? হ্যাঁ, তোকে সব কথা খুলে বলার জন্যই তো এলাম। শুনবো তোর কথা, কিন্তু তুই নিজেকে বদলালি কি করে? ভালোবেসে। তাই তো তোকে আজ বড় সুন্দর লাগছে, তোর চোখে ভালোবাসার ছায়া ঝলমল করছে। রেখা, ভালোবাসা কাকে বলে বুঝতাম না, এখন বুঝি। এত ভালো লাগে, এত সুন্দর দিন চলে যায়, মনে হয় আরো আগে যদি ভালোবাসতাম। আসলে ভালোবাসা বড় পবিত্র জিনিস, ভালোবাসার জন্য সব কিছু করা যায়। ইচ্ছে হয় ভালোবাসার মানুষের কাছে নিজেকে লুটিয়ে দেই। বাস বাস বাস, আর শুতে চাই না, একবার শুধু একবার তোর ভালোবাসার মানুষের নাম তোর মুখ থেকে শুনতে চাই। কাজল, কাজল, রেখা, কাজলই আমার ভালোবাসা, আমি কাজলকে বিয়ে করব। রেখা, আমি জানি আমার বিয়েতে তুই খুশিতে নাচবি, অনেক সুন্দর নাচ। কি নাচবি না? হ্যাঁ, অবশ্যই নাচব। রেখা, আমি যাই। আরে না না,
আপনারা কোনো চিন্তা করবেন না, আগে বিয়েটা হোক তারপর আমি সব দিয়ে দেব। আপনি আবার বিয়ে করবেন? আরে না না, কি সব আবুল তাবুল কথা কয়, আরে জান তো পাওনাটা দেখলে আমার ভালো লাগে না। সালাম আলাইকুম। লাল বাদশাহ সালাম দিল, নিশ্চয়ই কোনো মতলব আছে। আরে বাদশাহ, আসো আসো আসো, এসো এসো, এইখানে এই যে এইখানে বইসো, বসো বসো, কিছু বলবা? হ্যাঁ বলো, আরে নির্ভয় বলো, নিঃসংকোচে বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। চাচা, এ দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউ নেই, তাই আমার কথা আমাকেই বলতে হবে। বিশ্বাস করুন চাচা, আমি আমি ভালো হয়ে গেছি। কাজল কাজল আমার সবকিছু বদলে দিয়েছে, আমি এখন নতুন দুনিয়ার নতুন মানুষ, সবকিছু ছেড়ে দিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। চাচা চাচা, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, কাজলকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই চাচা, আমি সংসারি হতে চাই, আপনি চান না আমি সুন্দরভাবে জীবনযাপন করি? আসলাম ভাটটিখানার মালিক, ভাইরে মারছি ভাতিজির সম্পত্তি দখল করার জন্য, আমার সেই সোনার টিম পাড়া হাঁসটারে লুয়ে যেতে চাই। নাটক শুনতে আরে তুই জানিস কাজলকে কে বিয়ে করবে? আরে কাজলকে বিয়ে করবে তোর প্রভু স্যার, তুই সারা জীবনের পাঁচ টাকা গোলাম, আরে তোর তো নিজের বলে কিছুই নাই, তুই যে চলতে চলতে আমার সামনে এসে হাজির হয়েছিস সেইটাও পাশার দয়, পাশার করু নাই, আরে তোর ডাইনে বায়ের সামনে পিছে কিছুই নাই, তুই তো বাতাসে ভেসে বেড়াস। আরে আমার কাজল কি শূন্যের উপর সংসার করবে? সারা জীবন চুরি করতে করতে থানার খাতায় লাল দাগ পড়ছে, নাম ধরছস লাল বাদশাহ। চাচা, আমি যে লাল বাদশাহ হয়েছি তা শুধু আপনার জন্য, কিন্তু কিন্তু আমি সবকিছু ভুলে যেতে চাই, আজ আমি আপনার কাছে ভিক্ষে চাইতে আসিনি, আমার ভালোবাসার হক চাইতে এসেছি। হক? আরে গরিবের আবার কিসের হক, কিসের ভালোবাসা রে? তুই তো ফকির, রাস্তাঘাটে মানুষ, যেখানে নাই সেখানেই কায়, জন্মে ঠিক ঠিকানা নাই। আরে তুই করবি আমার কাজলকে বিয়ে? বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো। তুই ভাবছস তুই রংবা, তোরে আমি ডরাবো? বেরো আর জোর করে বাড়ি থেকে বেরো, বেরো আর কোনদিন এদিকে আবি না। কসম, আমি কাজলকে নিয়ে যাবই, আমি কাজলকে নিয়ে যাবই। মাইরা গুড়া ভালাইছে রে, আমার আবার ওকে, আমার আবার ওকে বাদশারে মারতে পারো না। বাদশারে কি করুন তা আমি জানি, তুই কি করবি তাই ক, আমার ভাই জীবন মরণের প্রশ্ন, আমার ভাই যদি কিছু হয় এই ফটু ফটু ছাড় জিন্দা কাজল কথা বল। তুই তোর দুই কোটি বুঝে পাইছ, যা বিয়ার ব্যবস্থা কর, কিন্তু ওই যে বাড়ি না বিয়ার দিন লেখে নিবি, আই যাইতে বিয়ে হইব। কে কইলো? আমি না। তুই তুই আমাকে মদ খেতে মানা করছিস? হ্যাঁ, আরে দুধ ভাত খাওয়ার বয়সে আমি মদের দোকানে কাজ করেছি, আর মদ খেতে খেতে তো বড় হয়েছে, মদে মদে আমার মরণ হবে না, আমার যদি মরণ হয় হবে প্রেমে। আমাকে আমাকে মদ খেতে দেখা, আমাকে মদ খেতে দেখা বল।